মেকলিগঞ্জ ব্লকও তৃণমূল কংগ্রেসের যোগদানে হিড়িক শুরু হয়ে গেছে এমনটাই দলীয় সূত্রের খবর মিলেছে। দিনরাতি মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের আট নম্বর বুথের বানিয়াপাড়া এলাকার ১৭টা পরিয়াল বিজেপি ও বামফ্রন্ট দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসও যোগ দিয়েছে। এই দিনকে তৃণমূল কংগ্রেসের একটা সাংগঠনিক সভা দই ১৭টা পরিয়াল তৃণমূল কংগ্রেসের যোগ দেয়। রানীরহাট অঞ্চল কনভেনার রবীন রায়, পঞ্চায়েত সদস্য আলো রায় আর তৃণমূল কংগ্রেসের মেকলিগঞ্জ ব্লক কনভেনার উদয় রায়ের নেতৃত্বত এই দিন এই পরিয়ালগুলো তৃণমূল কংগ্রেসত যোগ দিল। উমার হাতত দলীয় পতাকা তুলি দিয়ে অভিনন্দন জানাইছে ব্লক কনভেনার উদয় রায়। উপস্থিত আছিল এক মেকলিগঞ্জ ব্লকের ছাত্র নেতা ছোটন বর্মন। আট নং সংসদের বানিয়াপাড়া বুধে প্রায় ১১টা পরিবার বিজেপি দল ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার সকলে যাকে মা বলে সম্বোধন করি, ওনার নীতি আদর্শে বিশ্বাস হয়ে আজকে ১১টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার জন্য আমরা মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে সবুজ বৈপ্লবিক অভিনন্দন জানাই। যারা আজকে আমাদের দলে যোগদান করলেন তাদের নামগুলি আমি বলছি: প্রদীপ চন্দ্র রায়, পবিত্র রায়, পিন্টু রায়, উত্তম রায়, সুসেন রায়, যোগেশ চন্দ্র রায়, সুভাষ রায়, চিরঞ্জিৎ রায়, ক্ষিতিশ চন্দ্র রায়, অমল রায়। বিশ্বজিৎ রায়।